আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শকুন্তলা গুরু মরিনা বললেন কৃষিমন্ত্রী, লবিস্ট নিয়োগ করে সরকার নিজেদের অপকর্ম আড়াল করতে পারেনি জানালেন বিএনপি। নারীর নামে ফেসবুক আইডি খুলে মাদ্রাসার শিক্ষককে ডেকে নিয়ে হত্যা। জামায়াতের নায়েবে আমিরের মুক্তি চাইলেন কর্নেল অলি। প্রবাসী স্ত্রীকে ধর্ষণ, বাড়ির মালিক গ্রেপ্তার। আঘাত এলে ভারতও ছাড়বে না চীনকে, রাজনাথের করা হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শকুনিতোয়ায় গরু মরিনা বললেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তিও কিছু বুদ্ধিজীবী দেখতে চায়। দেশে খাদ্য নিয়ে হাহাকার হোক, দুর্ভিক্ষ হোক, তারা মনে করে দেশে দুর্ভিক্ষ হবে, রাস্তাঘাটে মানুষ না খেয়ে মরে পড়ে থাকবে, আর তা নিয়ে আন্দোলন করে শেখ হাসিনা সরকার পতন ঘটাবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই শকুনিতোয়ায় গরু মরিনা। তিনি আরও বলেন, আমাদের সকল ধরনের প্রস্তুতি ও কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করোনা কালেও দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছে, রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে। প্রধানমন্ত্রী খাদ্য সহযোগিতা নিয়ে মানুষের পাশে আছেন। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশে কখনো খাদ্য সংকট হবে না, কোনো দুর্ভিক্ষও হবে না। শুক্রবার সকালে রাজধানীর শ্যামপুর মডেল স্কুল মাঠে ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রী বলেন, বিএনপি জোট স্বাধীনতা বিরোধী শক্তিও কিছু বুদ্ধিজীবী, এরা করোনা মোকাবেলার ক্ষেত্রেও বাংলাদেশে ব্যর্থতা দেখতে চেয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে করোনা মোকাবেলা করে তাদের এই চাওয়াকে ব্যর্থ করে দিয়েছেন। সারা বিশ্ব বলছে বাংলাদেশ করোনা মোকাবেলায় রোল মডেল। বাংলাদেশ আজ শুধু উন্নয়নের রোল মডেল নয়, করোনা মোকাবেলায় রোল মডেল। দেশের মানুষের বিপদে আপদে আওয়ামী লীগ সবসময় পাশে থাকে, বিএনপি কখনো, উল্লেখ করে মন্ত্রী বলেন, খালেদা জিয়া তারেক রহমানরা ক্ষমতায় থাকাকালে দেশটাকে লুটপাট করে অর্থবিত্ত উপার্জন করেছেন, নিজেদের ভোগ বিলাসে ব্যয় করেছেন আর বিদেশে পাচার করেছেন, প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ায়নি। অন্যদিকে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে সহযোগিতা করেছে। লবিস্ট নিয়োগ করে সরকার নিজেদের অপকর্ম আড়াল করতে পারেনি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ফুলকবি রিজভী বলেছেন, সম্প্রতি বাংলাদেশের 2021 সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদনে সরকারের অপকর্ম প্রকাশ পেয়েছে। বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেওয়া হয়েছে, গুম খুন অপহরণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে গণতান্ত্রিক কামী জনগণের পেছনে লেলিয়ে দিয়ে কিংবা গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে দেশের জনগণের কাছে তাদের অপকর্ম আড়াল করতে চাইলেও যুক্তরাষ্ট্র প্রকাশিত বাংলাদেশের মানবাধিকার রিপোর্টে দেখা যায় কোনো অপকর্মই সরকার আড়াল করতে পারে। হাজার হাজার ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেও আওয়ামী লীগ সরকার মরণ খাতে, দুঃশাসনের বিভীষিকা আড়াল করা যায়নি। আইন আদালত সরকারের কবজায়, দেশের নিরাপত্তা বাহিনী গুম খুন ও বিচার বহির্ভূত হত্যায় জড়িত, বিরোধী দল নিধনে তারা নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে, বাক স্বাধীনতা সংকুচিত করে ফেলা হয়েছে। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বাস্তবতা হচ্ছে যে দেশে গণতন্ত্র এবং মানবাধিকারের কবর রচনা করতে সরকার দেশের আইন আদালতকে যথেষ্টভাবে ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক বন্দী হিসেবে বর্ণনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া সরকারের প্রতিহিংসার শিকার, তার বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। বেগম জিয়ার বিরুদ্ধে অপপ্রচার সম্পর্কে গণতান্ত্রিক বিশ্ব বিভ্রান্ত নয়। এই সরকার যে দুর্নীতি দুঃশাসন চালাচ্ছে, যে অনাচার চালাচ্ছে, সেটিকে যতই ঢেকে রাখার চেষ্টা করুক, আজকে সেগুলো উন্মোচিত হচ্ছে দেশ বিশ্ববাসীর কাছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, সেগুলোর কোনোটাই লুকিয়ে রাখতে পারছে না সরকার। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান, সোহেল, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী, সপু, আব্দুল সালাম আজাদ, আসাদুল করিম, শাহীন ও শ্রমিক দলের আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
নারীর নামে ফেসবুক আইডি খুলে মাদ্রাসা শিক্ষককে ডেকে নিয়ে হত্যা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারীর নামে আইডি খুলে মাদ্রাসা শিক্ষককে সঙ্গে বন্ধুত্ব করেন এক প্রতারক। এরপর দেখা করার কথা বলে সিলেটের পর্যটন এলাকায় জাফলংয়ে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। বৃহস্পতিবার 14 এপ্রিল গভীর রাতে জাফলংয়ের সংগ্রামপুঞ্জি এলাকায় এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার কাউসার আহমদ রাজু 30 সুনামগঞ্জের জগন্নাথপুর। বৃহস্পতিবার 14 এপ্রিল গভীর রাতে জাফলংয়ের সংগ্রামপুঞ্জি এলাকায় এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার কাউসার আহমদ রাজু 30 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কালাম্বরপুর গ্রামের আব্দুল বাসিতের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এ একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। হত্যাকাণ্ডের 4 ঘন্টা পর শুক্রবার ভোরে প্রতারক শামসুল ইসলাম হাসানকে পয়সা একট্রেসে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। আটক শামসুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক মিয়াপাড়া গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে। তিনি বরিশালে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকি এম নজরুল ইসলাম বলেন, শামসুল ইসলাম হাসান 6-7 মাস আগে সামিয়া জাহান নামে একটি ফেসবুক আইডি খুলে নিহত মাদ্রাসার শিক্ষক কাউসার আহমদ রাজুকে রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব করেন। এরপর থেকে তাদের মধ্যে নিয়মিত মেসেঞ্জারে চিটিং হতো। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। বৃহস্পতিবার 1 বৈশাখে শামসুল জাফলং বেড়াতে এসে রাজুকে ফেসবুক মেসেঞ্জারে জাফলং আসার জন্য আমন্ত্রণ জানান। সে অনুযায়ী তার সঙ্গে দেখা করতে নিহত রাজু জাফলং আসেন এবং শামসুল তাকে জাফলং এর মেঘালয় হোটেলে নিয়ে যান। ওসি বলেন, হোটেল কক্ষে যাওয়ার পর শামসুল তার সঙ্গে থাকা পিস্তল 36 লাইটার দিয়ে রাজুকে ভয় দেখিয়ে জিম্মি করেন। পরে রাজুর স্ত্রীর কাছে ফোন দিয়ে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। রাজুর স্ত্রী ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে পিস্তলের ভয় দেখিয়ে একটি টমটমে নিয়ে জাফলং 0 পয়েন্ট সংলগ্ন বাংলাদেশ ভারত সীমান্তে নির্জন স্থানে নিয়ে যায়। পুলিশের এই কর্মকর্তা বলেন, সেখানে শামসুল নকল পিস্তলের ভয় দেখিয়ে রাজুর 2 হাত পা কাপড় দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ফের তিনি জাফলং মেঘালয় হোটেলে চলে যান। স্থানীয় লোকজন রাত পৌনে 1টার দিকে অজ্ঞাত ব্যক্তির হাত পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বিষয়টি তদন্তে নামে। এরপর জাফলং মেঘালয় হোটেল থেকে পুলিশ আজ 4:00 শামসুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে নিজের ব্যবহৃত 4টি মোবাইল ফোন ও নিহত রাজুর 2টি মোবাইল ফোন, 1টি পিস্তল, 36 লাইটার জব্দ করে পুলিশ। আটকের পর শামসুল হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন বলে জানান ওসি। কে এম নজরুল ইসলাম আরও বলেন, শামসুল তার নিজের নাম ঠিকানা গোপন করে একটি বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে মেঘালয় হোটেলের 106 নং কক্ষ ভাড়া নিয়েছিলেন। জামায়াতের নায়েবে আমিরের মুক্তি চাইলেন কর্নেল ওলি। জামায়াতের নায়েবে আমির আনমুর শামসুল ইসলামের মুক্তি চাইলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP সভাপতি ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম। শুক্রবার বিকেলে লোহাকাড়া একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত লোহাকাড়া উপজেলা LDP আলোচনা সভা ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এক পর্যায়ে তিনি তার মুক্তি চান। এ বীর মুক্তিযোদ্ধা জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাতকানিয়া লোহাকাড়া আসনের সাবেক MP কারারুদ্ধ মৌলানা আনমুর শামসুল ইসলামের মুক্তির দাবি করে তিনি বলেন, এই এলাকার সাবেক MP মৌলানা শামসুল ইসলাম সহ অনেক নেতাকর্মীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। ঈদের আগেই তাদের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছে সরকারের কাছে। এ সময় নেতাকর্মীদের ব্যাপক করতালিতে মুখর হয়ে ওঠে সভাস্থল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির LDP সভাপতি বলেন, ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাস তাণ্ডবে সারাদেশের মানুষ অতিষ্ঠ, মেহরবানি করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে জাতীয় সরকার গঠন করুন, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিন, দেশের মানুষকে সুখে শান্তিতে বাস করতে দিন। উপজেলা LDP সভাপতি ও সাবেক UP চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা LDP সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। প্রবাসী স্ত্রীকে ধর্ষণ, বাড়ি মালিক গ্রেফতার। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রবাসী স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন ভিকটিম। রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা রেজাল্ট সূত্রে জানা গেছে, ওই প্রবাসী স্ত্রী ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। এ সময় বাড়ির মালিক তার বাসায় আসা যাওয়া করতেন। এক মাস আগে অভিযুক্ত ওই নারীর বাসায় এসে কৌশলে কোমল পানীয়র সঙ্গে তাকে ঘুমের ঔষধ পান করান। পরে তাকে ধর্ষণ করেন এবং গোপনে মোবাইলে ভিডিও ধারণ করেন। ধর্ষণের বিষয়ে কাউকে জানালে ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত বাড়ির মালিক। পরে ভিকটিম নারী তার পরিবার ও স্বামীকে জানিয়ে বৃহস্পতিবার রাতে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, আদালতের মাধ্যমে ধর্ষককে হেফাজতে জেল হাজতে পাঠানো হয়েছে। আঘাত এলে ভারত ছাড়বে না চীনকে, রাজনাথের করা হুঁশিয়ারি। ভারত চীনের
অম্ল মধুর সম্পর্ক বিশ্ব রাজনৈতিক অঙ্গনে পুরনো খবর। বিশেষত সীমান্ত খেসা দেশটি দুটি সীমান্ত সমস্যায় সবচেয়ে বেশি। এবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে চীনের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লাদাখের সীমান্ত নিয়ে বিবাদের জেরে বেইজিংকে করা বার্তা দিয়ে রাজনাথ সাহ জানিয়ে দিয়েছেন, ভারতের দিকে কোনো আঘাত এলে ভারতও ছেড়ে কথা বলবে না। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনসুলেটের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শোনালে, এমনকি খোদ আমেরিকাকেও বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি ওয়াশিংটনে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2+2 বৈঠকে অংশ নেন রাজনাথ।